তো গাইজ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো এক পেয়ার মনিটর কত টাকা খরচা পড়বে, কি কি দিয়ে সেটিং হবে। তো সেই বিষয়টা আজকে তোমাদের বলে দিব। তো গাইজ, ভিডিওটা শুরু করছি। তো গাইজ, আমাদের প্রথমে এক পেয়ার ক্যাবিনেট লাগবে, পেন্ট বডির, খুব সুন্দর পেন্ট বডির, ঢালাই বডির। তার দাম পড়ে যাবে 12,000 টাকা পেয়ার। তো গাইজ, আমরা এখানে স্পিকার ইউজ করব পিওডিওর 15BM 400B V3 মডেলের 400 ওয়াটের স্পিকার, যার দাম পড়ে যাবে পার পিস 7,500 টাকা। তো এখানে আমাদের দুই পিস স্পিকারের দাম 15,000 টাকা। তো এখানে আমরা ইউজ করছি আওজা কোম্পানির 450 নেটওয়ার্ক বোর্ড, যার দাম পড়ে যাবে 1500 টাকা। তো দুই পিসের দাম 3,000 টাকা। এখানে আমরা পিওডিওর 450 এইচএপি ইউজ করছি, যার দাম পড়ে যাবে দুই পিসের দাম 3,000 টাকা। মনিটরটাকে চালানোর জন্য আমরা ইউজ করছি স্ট্যান্ডার্ডের 701, তো যার দাম পড়ে যাবে 18,000 টাকা পিস, এক পিসের দাম 18,000। তো গাইস, এখানে এক পেয়ার টোটাল মনিটরের প্রাইস পড়ে যাচ্ছে 51,000 টাকা। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব।